আমরা কেউ ধোয়া তুলসী পাতা নই, আমাদেরকে সাধারণ মানুষের কাছে আরো বেশি করে যেতে হবে, মাথা নিচু করে তাদের কথা শুনতে হবে। রবিবার ঠাকুরনগরে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বললেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু। আমরা কেউই ধোয়া তুলসী পাতা নই, আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে, সাধারণ মানুষের অভিযোগ দলকে জানাতে হবে। রবিবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্য কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি পূর্ণেন্দু বসু। এদিন রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে গাইঘাটার ঠাকুরনগরে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আসেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন আমরা কেউই ধোয়া তুলসী পাতা নই, মানুষের পাশে থাকুন, মাথা নিচু করে তাদের অভাব অভিযোগ শুনুন। আমি এইটুকু বলতে পারবো যে তৃণমূল কংগ্রেস এই পৃথিবীর পলিটিক্যাল পার্টির মধ্যে আলাদা কিছু নয়। পৃথিবীর সব দেশের পলিটিক্যাল পার্টি পার্লামেন্টারি সিস্টেমে যারা থাকে সেখানে চুরি হয়, এমন কোনো পার্টি গোটা বিশ্বে নেই যে বুক বাজিয়ে বলতে পারবে যে আমার দলে কোনো চোর নেই বা চুরি করা হয় না। সীমান্তে কৃষকদের কাজে নানান সমস্যার সম্মুখীন হওয়ার প্রসঙ্গে এদিন পূর্ণেন্দু বসু বলেন সীমান্ত দেখভালের দায়িত্ব কেন্দ্রের, কেন্দ্র না পারলে আমাদের বলে দিক, আমরা দেখে নেব। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন দোলা সেন, মমতা ঠাকুর সহ অন্যান্যরা। আমরা কৃষকদের পক্ষে, তারা যাতে ওই নো ম্যানস ল্যান্ডে চাষ করতে পারেন এটা আমাদের দেখা উচিত। এখানে যে বিএসএফ এটা চালায় হচ্ছে অমিত শাহর দপ্তর, এ নিয়ে বহু ঝামেলা হচ্ছে আপনারা জানেন। বর্ডার লাইনে বেশ কয়েকজন পুলিশের গুলিতে মারা গেছে সাম্প্রতিককালে। মুখ্যমন্ত্রী সহ আমরা বারবার বলছি যে এটা স্বরাষ্ট্র দপ্তর যদি এক্ষেত্রে কঠোর ব্যবস্থা না নেয়, আর তারা যদি না নেয় আমাদের উপর ছেড়ে দিক, আমরা ঠিক করবো, আমরা দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাসল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।